হাওড়া পাকুড়িয়ায় ভয়ানক আগুন লেগে যায় দড়ি কারখানাতে। ফায়ারের দুটি ইঞ্জিন পরে আসে, এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ক্ষতির পরিমাণ প্রায় 5 কোটি টাকার ওপরে। স্বাভাবিকভাবে যেটা জানা যাচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে মনে করা হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার একটাই নাম, গৌরদাহ মণ্ডল এন্টারপ্রাইজ। জমি বাড়ি ফ্ল্যাট দোকান সহজ কিস্তিতে ক্রয় বিক্রয়ের এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। অ্যাড অফিস গৌরদাহ মণ্ডল কমপ্লেক্স, প্রোপাইটার সুব্রত মণ্ডল। মণ্ডল এন্টারপ্রাইজের পরিষেবা দীননাথ স্মৃতি বিদ্যা মন্দির, বিশুদ্ধ পানীয় জল মণ্ডল অ্যাকোয়া, গৌরদাহ সুপার মার্কেট, ম্যারেজ হল, লাইব্রেরি, কোষকালয়, মণ্ডল ট্যুর অ্যান্ড ট্রাভেলস। দুস্থ মানুষের খুব কম খরচে বিবাহ, অন্নপ্রাশন ও যে কোনো অনুষ্ঠানে ঘর ভাড়া দেওয়া হয়। এছাড়াও দুস্থ ও অসুস্থ মানুষদের অ্যাম্বুলেন্স পরিষেবা খুব কম খরচে দেওয়া হয়। যোগাযোগ করতে পারেন গৌরদাহ 1 নম্বর প্ল্যাটফর্মে নেমে উত্তর দিকে মণ্ডল এন্টারপ্রাইজ। মোবাইল 9830769755, 9733387117। কিভাবে আগুন লাগে? কিভাবে আগুন লাগে আমরা কিছুই জানি না। আগুন লেগে গেছে হঠাৎ জানতে পেরেছি, তাই সবাই মিলে নেভানোর চেষ্টা চলছে। ফায়ার ব্রিগেড এই মাত্র। কিসের কারখানা ছিল এটা? কি কারখানা ছিল? দড়ি তৈরি হতো। হ্যাঁ, দড়ি তৈরি। আর এটা কি গোডাউন ঘর ছিল নাকি? ফ্যাক্টরি ছিল। বলছি মালপত্র কত ছিল? কত ছিল বলতো, মানে কত টাকার জিনিসপত্র? অনেক ছিল, 14 টন মতো মাল। 14 টন মাল ছিল। কিভাবে লাগলো আগুন? কিভাবে লাগলো দাদা, জানলে তাহলে বিড়ি আসা কেউই খায় না প্রথম কথা। আর এতটা বোকামি কেউ করবে না। কিভাবে লেগেছে এখন তো জানা যাচ্ছে না, লেগে গেছে আর কি করা যাবে। তাহলে ক্ষয়ক্ষতি অনেক হয়েছে। অবশ্যই ক্ষয়ক্ষতি অনেক হয়েছে। পরিমাণ তবু কি জানা যাবে কত হতে পারে? ফায়ার ব্রিগেড কি ঠিক সময় পৌঁছেছিল? ফায়ার ব্রিগেড তো অনেক এসেছে, এখন অবধি তো অ্যারেঞ্জমেন্টই কিছু করতে পারে না। তোমার নাম? পার্থ মণ্ডল। It's caught in the crossfire.